সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা কিন্তু আবার চলে এসেছি ক্লাস সেভেনের কোষে দেখি একুশের অঙ্কগুলো নিয়ে। আজকে কিন্তু আমরা করব কোষে দেখি একুশ চতুর্ভুজ অঙ্কন বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কিন্তু আজকের আমরা করব তিনের দাগের এক দুই তিন চার এবং পাঁচ, এই পাঁচটা অঙ্ক কিন্তু আজকের আমরা করে ফেলব। আর আগের দুটো ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম পুরো একের দাগের এ থেকে, পুরো একদম একের দাগের এ থেকে পুরো দুয়ের দাগের সবকটা অঙ্ক। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু তোমরা আগে দেখে নাও। তাহলে আজকের আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 249 পৃষ্ঠায় তিনের দাগের এক থেকে। তাহলে দেখো তিনের দাগের এক আমরা করব। প্রথমেই দেখো কি বলে দিয়েছে, একটি সামন্তরিক এল এ এন ডি আঁকি যার এল এ বাহুর দৈর্ঘ্য 6.6 সেমি, এ এন বাহুর দৈর্ঘ্য 5.4 সেমি আর কোণ এল এ এন তার মাপ দেখো কত বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা না আগে এই বাহু দুটোর মাপ খাতায় নিয়ে নিই, বাহু দুটোকে আগে আমি খাতায় এঁকে নিই এবং নামগুলোও দিয়ে দিই, ঠিক আছে? তাহলে দেখো প্রথমেই আমরা যে মাপটাকে নেব সেটা হলো কি 6.6 প্রথমেই আমরা নেব। তাহলে চলো শূন্য থেকে কাটবো, এই হলো দেখো ছয়, তোমরা দেখতে পাচ্ছ ছয়, 6.6 কোথায় হবে, ছয় আর সাতের মাঝখানে 6.5, ঠিক তার পরের ঘরটা 6.6, ঠিক আছে? তাহলে চলো আমরা আগে মাপটা লিখি 6.6 সেমি, আচ্ছা এর নাম কি রয়েছে এল এ, চলো এল এ নাম দেব। তার পরের বাহুটা রয়েছে দেখো কি রয়েছে 5.4, তাহলে চলো 5.4কে আঁকবো। তাহলে দেখো শূন্য থেকে প্রথমে 5 আর 5.4 মানে কত হবে 5.5-এর ঠিক আগের ঘরটা, তাই না? তাহলে 5.4 সেমি। এরপরে আমি যদি নামটা দিই দেখবে নাম রয়েছে কি এ এন, এইবারে একটা কোণ কিন্তু এখানে আঁকতে বলেছে, দেখি কোণের মাপটা কত। দেখো কোণের মাপ বলে দিয়েছে কোণ এল এ এন 45 ডিগ্রি। আচ্ছা এই কোণটাকে যদি তোমরা চাও চাঁদার সাহায্যেও আঁকতে পারো, যদি চাও কম্পাসের সাহায্যে আঁকবে তাও কিন্তু আঁকতে পারো। দেখো যে সমস্ত কোণকে কম্পাসের সাহায্যে আঁকা যায় সেগুলোর ক্ষেত্রে তোমরা না চাঁদা ইউজ করবে না, না করলেই ভালো হয়, করলে কোনো অসুবিধা নেই করতে পারো, কম্পাসের সাহায্যে করলে ভালো হয়। আর যেগুলো কম্পাসের সাহায্যে আঁকা সম্ভব নয় সেগুলোকে তো চাঁদা দিয়ে আঁকতেই হবে। তো চলো আমি না এই কোণটাকে কী করবো বলো তো, আমি কিন্তু এই কোণটাকে আঁকবো কিসের সাহায্যে, কম্পাসের সাহায্যে। তাহলে দেখো কীরকমভাবে অঙ্কটাকে করব, প্রথমে আমি যে কোনো মাপের একটা দাগকে এখানে কেটে নিলাম যে কোনো মাপের। এবারে কোণ 45 ডিগ্রিকে আমি আগে আঁকবো, তাহলে 45 ডিগ্রি কীভাবে আঁকে বলো তো, আগে 90 ডিগ্রি আঁকতে হয় তারপরে সেটাকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তাহলে দেখো আমি আগে না 90 ডিগ্রি আঁকি, তাহলে এই 90 ডিগ্রি আঁকতে হয় এইভাবে, তোমরা কিন্তু সবাই জানো এটা। তারপরে কম্পাসের কাঁটাকে এখানে বসাবো একই মাপ নিয়ে এখানে, তারপরে কম্পাসের কাঁটাটাকে এইখানটাতে বসাবো, বসিয়ে এখানে, তারপরে উপরে একটা বৃত্তচাপ, মাপ যেন একই থাকে, ঠিক আছে? আবার কম্পাসের কাঁটাকে এইখানে বসাবো, বসিয়ে এখানে, মাপ যেন বারবার করে বলছি চেঞ্জ যাতে না হয়। এবারে আমরা কী করবো, এই দুটো বিন্দুকে যুক্ত করব, এই যে এইখানটা আর এই জায়গাটা, এই দুটো বিন্দুকে যদি আমরা যুক্ত করি কত পেয়ে যাবো বলো তো, 90। এবারে আমাদের কাছে তো জানতে চাইছে কি 45, তাহলে 90কে এবারে সমদ্বিখণ্ডিত করব। দেখো আবারও বলছি মাপটা একই আছে তো সবাই একবার কিন্তু চেক করে নাও, দেখো এই যে গোল ঘুরেছে যে মাপে ওই একই মাপে কম্পাসের কাঁটাটাকে এবার এইখানটাতে বসাবো, বসিয়ে এই, আবার ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবো, বসিয়ে ঠিক এরকম। তাহলে এই হয়ে গেল, এবারে আমরা এই দুটো বিন্দুকে যুক্ত করব, দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটাকে যুক্ত করে দিই, যুক্ত করলেই কিন্তু আমরা পেয়ে যাব 45 ডিগ্রি। দেখো এই যুক্ত করে দিলাম হয়ে গেল 45 ডিগ্রি, এখানে আমরা লিখে দেবো যে এটা হলো 45 ডিগ্রি। আচ্ছা 45 ডিগ্রির নামটা দেখি তো কী রয়েছে, দেখো নাম রয়েছে কিন্তু এল এ এন, মাঝখানের লেটারটা কি এ, তাহলে মাঝখানের লেটারটাকেই কিন্তু এখানে লিখব, ঠিক আছে? এবারে চলো আমরা এক এক করে বাহুগুলোর মাপ নিই। প্রথম বাহুটা দেখো কী রয়েছে, প্রথম বাহুটা হলো এল এ, চলো এল এর মাপ নিই, কম্পাসের কাঁটাটাকে একদম এখানে বসাই, পেনটাকে টেনে একদম এইখানে নিয়ে চলে যাই, ঠিক আছে? তাহলে এই দেখতে পাচ্ছ তোমরা আমি দেখো কী করলাম, এল এর মাপ নিয়ে নিলাম, নিয়ে এল এর মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাটাকে এখানে বসে এখানে কাটলাম। তাহলে এল এ, তাহলে এই জায়গাটা যদি এল হয়, এই সরি এ হয়, তাহলে এই জায়গাটা কী হবে, এল হবে, তাই না? এরপরে আমরা কী করব, এরপরে আমরা এই বাহুটার মাপ নেব, এই যে দেখো এ এন,
তাহলে আমি দেখো কম্পাসের কাঁটাটাকে এখানে বসাচ্ছি, বসিয়ে কোথায় আঁকবো বলো তো? এ এন, তাই তো? তাহলে দেখো কম্পাসের কাঁটাটাকে আমি এইখানটাতে বসাচ্ছি, কারণ এর নাম কি এ এ এন, তাহলে আমি এতে বসাচ্ছি, বসিয়ে কি করব এরকম কাটবো। তাহলে এইটার দেখো নাম কি হচ্ছে এ এন, বোঝা গেল? কারণ এর নাম ছিল এ এন, এ এন। আচ্ছা, সামন্তরিক আঁকতে বলেছে, যেহেতু সামন্তরিক সাধারণত দেখতে কেমন হয়, সামন্তরিক দেখতে এরকম টাইপের হয়, দেখবে এরকম ধরনের হয়, ঠিক আছে, এরকম ধরনের হয়। আর এই বাহুটার যা মাপ হয়, এই বাহুটার ঠিক ওই একই মাপ হয়। তাহলে দেখো এইখান থেকে এই বাহুটার মাপ যা, উপরের বাহুটার মাপ কিন্তু ঠিক তাই হবে। তাহলে আমি আগে দেখো এই বাহুটার মাপটাকে নিয়ে নিই। দেখো এই বাহুটার মাপ কত, এই বাহুটার মাপ হলো এই যে এ এন এর মাপটাকে আমি নিয়ে নিই, ঠিক আছে। দেখো আমি কি করলাম, দেখো এ এন এর মাপ নিলাম, তাহলে এই নিচের বাহুটার মাপ যা হবে, উপরের বাহুটার মাপ কি তাই হবে। তাহলে আমি চলো উপরের বাহু, তার মানে আমি এইখানটাতে বসাই, বসিয়ে এখানে কাটি, ঠিক আছে, বোঝা গেল? আবার দেখো তোমরা সবাই জানো যে সামন্তরিকের দেখবে এবার এই বাহুটার মাপ যা হয়, এই বাহুটার মাপ তাই হয়। তাহলে দেখো আমি এই বাহুটার মাপ যা হবে, এই পারের যে বাহুটার মাপ তাই হবে। তাহলে আমি আগে চলো এই বাহুটার মাপকে নিয়ে নিই। তাহলে দেখো এই বাহুটার মাপ, দেখো এ এন এর মাপ কি বলে দিয়েছে, এ এন এর মাপ, এ এন এর মাপটা কেন, দেখো আমি নিয়ে নিচ্ছি। দেখো এই দেখো আমি কি করলাম বলো তো, এখানে এ এন এর মাপটাকে নিয়ে নিলাম, দেখতে পেলে? তাহলে তোমরা দেখতে পেলে, দেখো আমি এ এন এর মাপকে নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি কি করব, দেখো আমি কি বললাম, এই পারের বাহুর মাপ যা হবে, এই পারের বাহুর মাপ কি হবে, ঠিক ওই একই হবে। তাহলে চলো আমি এখানটাতে বসাই, কম্পাসের কাঁটাকে বসিয়ে কি করব, এখানটাতে কেটে ফেলি। তাহলে এবারে আমরা জাস্ট যুক্ত করে দেব, কোনটাকে যুক্ত করব, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে, এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে যুক্ত করলেই আমাদের আঁকাটা হয়ে যাবে কিন্তু কমপ্লিট। তাহলে দেখো প্রথমে আমি এর সঙ্গে এইটাকে যুক্ত করলাম, তারপরে আমি এই জায়গা এই দুটোকে যুক্ত করে দেবো। হ্যাঁ, তাহলে এই যে হয়ে গেল আমাদের আঁকা। তাহলে এল এ এন আর এই জায়গাটার নাম কী হবে, ডি হবে, কারণ বলেই দিয়েছিল যে সামন্তরিকটার নাম দেখো কি বলে দিয়েছিল, এল এ এন ডি, তাই জন্য এই হয়ে গেল। তাহলে এ এল বাহুর দৈর্ঘ্য কত, এই যে এল এ বাহুর দৈর্ঘ্য 6.6 সেমি, আমরা সবাই জানি। এবারে এই বাহুটার মাপ যা হয়, সামন্তরিকের বিপরীত বাহুর মাপ ঠিক তাই হয়, তাহলে এটাও কত হবে, 6.6 সেমি হবে। আবার দেখো এই বাহুটার মাপ কত, দেখো আমি করেছিলাম 5.4, তাই না, 5.4 সেমি। তাহলে ঠিক তার উল্টো দিকের, অর্থাৎ এই বাহুটার মাপ কত হবে, ওই একইভাবে 5.4 সেমি। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা কিন্তু করব তিনের দাগের দুয়েরটা, যেখানে বলে দিয়েছে একটা রম্বস এইচ ও এম ই আঁকি, যার এইচ ও এম কোনটা, কোন এইচ ও এম কত বলে দিয়েছে, 60 ডিগ্রি, ও এইচ ও বাহুর দৈর্ঘ্য 6 সেমি। আগে চলো বাহুর মাপটাকে নিয়ে নিই, এইচ ও বাহুর দৈর্ঘ্য হলো কত, 6 সেমি। তাহলে দেখো এইচ ও বাহুর দৈর্ঘ্য 6 সেমি, তাহলে চলো আগে আমরা একটা 6 সেমি বাহুকে কেটে ফেলি, 0 থেকে 6 কেটে ফেললাম, 6 সেমি একটা মাপ নিয়ে নিলাম, 6 সেমি, যার নাম কি এইচ ও। এইবারে চলো আমরা একটা রম্বস আঁকবো। তোমরা কিন্তু জানবে রম্বসের কিন্তু 4টে বাহুর দৈর্ঘ্যই হয় সমান, ঠিক আছে, 4টে বাহুর দৈর্ঘ্যই কী হয় সমান। আর এখানে একটা কোণ বলে দিয়েছে দেখো 60 ডিগ্রি, তাহলে চলো আমি আগে প্রথমেই এখানে আগে 60 ডিগ্রিকে এঁকে নেবো, 60 ডিগ্রিকে প্রথমেই আমরা এখানে এঁকে নেবো, কম্পাসের কাঁটাটাকে এখানে বসাবো, বসিয়ে এই জায়গাটাতে বসিয়ে এই, তারপরে চলো এইটাকে যুক্ত করে দিই, করলেই আমরা কি পেয়ে যাবো, 60 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এই হয়ে গেল কি আমাদের 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রির নাম দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে এইচ ও এম, মাঝখানের লেটারটাকে নেব ও, সেটাকেই কিন্তু এখানে আমরা লিখব। এবারে জানো তোমরা রম্বস, রম্বস দেখতে কেমন হয়, আর রম্বস দেখতে এরকম হয়, এরকম হতে পারে রম্বস দেখতে, 4টে বাহুর দৈর্ঘ্য সমান, এটার যা মাপ এটার তাই মাপ, এটার তাই মাপ, বা রম্বস এরকমও হতে পারে, এরকমও হতে পারে, এটার মাপ যা, এটার মাপ যা, এটার মাপ যা, এটার মাপও, সবই একই হয়। তাহলে চলো আমরা একটার মাপ তো জানি এইচ ও, তাহলে চলো আমরা এরকমভাবে মাপটাকে নিয়ে নিয়ে এইচ ও, দেখো আমি কী করলাম, এইচ ওর মাপটাকে নিলাম, দেখতে পেলে তোমরা? দেখো এই যে দেখো আমি এইচ ওর মাপটাকে নিয়ে নিয়েছি। এবারে চলো আমি এখানটাতে বসাই, বসিয়ে কী করব, এই দেখো এই এখানে কাটলাম। তাহলে 4টে বাহুর দৈর্ঘ্য সমান নিচের বাহুর মাপটা যা হবে, এই বাহুটার মাপ, অর্থাৎ এইখান থেকে এতটার মাপও তাই হবে, তাই না, এই বাহুটার মাপ যা হবে, এই বাহুটার মাপ তাই হবে। আবার দেখো নিচের বাহুটার মাপ যা হবে, উপরের বাহুটার মাপও তাই হবে। তাহলে আমি এখানটাতে বসাই,
দেখো এই যে এই জায়গাটাতে বসাচ্ছি, যেখানে আমরা এই যে ছেদ বিন্দুটা পেলাম, এই ছেদ বিন্দুতে এবার আমরা কম্পাসের কাঁটাটাকে বসাবো। বসিয়ে আবার আমরা কী করবো, এখানে কাটবো। আবার আমরা কম্পাসের কাঁটাকে কী করবো, ওই মাপ 6 সেমির মাপ যেন থাকে, বসিয়ে আমরা আবার এখানে কাটবো। তাহলে এই হয়ে গেল, প্রত্যেকটা বাহুর মাপ কত হলো 6 সেমি করে। তাহলে আমরা যুক্ত করে দিই, তাহলেই আমাদের হয়ে যাবে এই এই। তাহলে আমাদের হয়ে গেল আঁকাটা কমপ্লিট। তাহলে নাম কি বলে দিয়েছে, HOME। দেখো রম্বসের নামটা দেখবে বলে দিয়েছে HOME। তাহলে এই দেখো HO, এই জায়গাটা M, এই জায়গাটা কি E। তাহলে প্রত্যেকটা বাহুর মাপ কত 6 সেমি করে, এইটার মাপ 6, এটার মাপ 6, এই বাহুটার মাপ হলো 6 সেমি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি 6 সেমি করে। তাহলে এই হয়ে গেল আমাদের দুয়ের দাগের অঙ্কটা কমপ্লিট। তো দেখো এবারে আমরা করব তিনের দাগে তিনের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি রম্বস আর ও এডি আঁকি, যার আর এ বাহুর দৈর্ঘ্য 8 সেমি, ওডি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এই অঙ্কটা কিন্তু প্রচণ্ড একটি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু স্টার মেরে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VBI বলেও কিন্তু লিখে রাখতে পারো। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, 8 সেমির মাপটাকে আগে নিয়ে নেবো আর 6 সেমির মাপটাকে আগে কিন্তু আমরা খাতায় লিখে নেব। তাহলে দেখো প্রথমে 8 সেমির মাপের আমি একটা বাহুকে ঝটপট করে আগে আমি কেটে ফেলি 8 সেমির মাপের, ঠিক আছে। তাহলে দেখো এই যে শূন্য থেকে আমি কাটা আরম্ভ করলাম এইভাবে, দেখো 8, ঠিক আছে 8 সেমি। তাহলে দেখো 8 সেমি, তার দেখবে নাম কি রয়েছে, রয়েছে কিন্তু আর এ, এই হলো আর, এই হলো এ। তারপরে দেখবে বলে দিয়েছে ওডি 6 সেমি। তাহলে চলো 6 সেমি মাপের একটা বাহুকে আমি কেটে ফেলি, শূন্য থেকে 6 কাটলাম, ঠিক আছে। তাহলে এই হলো কি 6 সেমি। আচ্ছা ওর নাম কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে কিন্তু ওডি, তাহলে চলো ওডি বলে আমি লিখলাম। এইবারে আমরা কি করব, রম্বস আঁকবো। রম্বসের কিন্তু মনে রাখবে 4টে বাহুর দৈর্ঘ্য কী হয় সমান। তো আমি যে কোনো মাপের একটা বাহু কেটে নিয়ে নিলাম। এবারে তোমরা চাইলে যে কোনো বাহুর মাপ নিতে পারো, তোমাদের যা ইচ্ছা। তো আমি না ছোটো বাহুর মাপটাকেই নিচ্ছি, তোমরা চাইলে 8-এর মাপও নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি তাহলে দেখো কী করলাম, 6-এর মাপ নিলাম, ঠিক আছে। নিয়ে এবার আমি কী করবো বলো তো, কম্পাসের কাঁটাকে এখানটায় বসাবো, বসিয়ে এখানে আমি একটা বৃত্তচাপ আঁকবো, হলো। আচ্ছা এর নাম কী ছিল, এই বাহুটার নাম কী ছিল, দেখো নাম ছিল কিন্তু ওডি। তাহলে চলো আমি এখানে নাম দেবো ও, এই জায়গাটায় নাম দিচ্ছি ডি বলে। আবার কম্পাসের কাঁটাকে আমি এখানে বসাচ্ছি, 6 সেমির মাপ ঠিক যেমনটা আছে তেমনটাই থাক, ঠিক আছে, যেমন আছে তেমনই থাক। এবার আমি এখানে এইখানে একটা বৃত্তচাপ কাটছি এবং এইখানে একটা বৃত্তচাপ কাটছি, আবার মাপটা যেন একই থাকে। কম্পাসের কাঁটাটাকে এবার আমি ডি বিন্দুতে বসাবো, বসে এখানে একটা বৃত্তচাপ কাটবো এবং এখানে একটা বৃত্তচাপ কাটবো, বোঝা গেল। তাহলে এটাকে আমরা কী করলাম, এই 6 সেমি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলাম, ঠিক আছে। কম্পাসের কাঁটাকে বৃত্তচাপ কাটার পর এই বিন্দুগুলোকে আমরা যুক্ত করে দেবো, বিন্দুগুলোকে যুক্ত করলাম। তাহলে আমি কী করলাম, ওডি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, বোঝা গেল। এইবারে 6-এর মাপ তো আমাদের নিয়ে কাজ করা হয়ে গেছে, এবার 8-এর মাপ। কিন্তু আমরা 8-এর মাপ নেব না, কতর মাপ নেব, 8-এর অর্ধেক কত হয় তোমরা বলো তো, 8-এর অর্ধেক কত হয় 4, সেই 4-এর মাপ নেব। তাহলে আমরা দেখি 4 কোথায় হচ্ছে, তোমরা যদি ভালো করে দেখো, দেখো 8 হলো এই, দেখো এখান থেকে 0, এইটা যদি হয় 8, তাহলে 8-এর ঠিক অর্ধেক 4, এই দেখো 4 দেখতে পাচ্ছো তো, 1, 2, এই দেখো 3, এই দেখো 4, এই দেখো 5, তাই না। তাহলে 4 কোথায় হচ্ছে, এই দেখো এখানে, তাহলে এর বরাবরে না আমি ঠিক এখানে আমরা একটা দাগ করছি, দেখো আমি এখানে একটা দাগ করে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই হলো 4-এর মাপ। তাহলে আমি এবার কম্পাসের কাঁটাটাকে এবার এখানে বসাই, বসিয়ে আমি 4-এর মাপ নেবো, অর্ধেকটার মাপ নেবো, কিন্তু বারবার করে বলছি অর্ধেকের মাপ, 4-এর মাপ নেবো। নিয়ে কম্পাসের কাঁটাকে এইখানটাতে বসাবো, বসিয়ে একবার এইখানে কাটবো, তারপরে কম্পাসের কাঁটাকে বসিয়ে একবার এইখানে কাটবো, বোঝা গেল কী কাট কী করলাম। তাহলে একবার এখানে কাটলাম, একবার এখানে কাটলাম 4-এর মাপ নিয়ে। এবারে আমরা কী করব, এই বিন্দুগুলোকে যুক্ত করবো, এই দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, এগুলোকে আমরা যুক্ত করে দেব, ঠিক আছে। তাহলে এই বিন্দুর সঙ্গে দেখো আমি এই বিন্দুটাকে যুক্ত করছি, আবার দেখো এই দুটো বিন্দুকে এবারে আমরা যুক্ত করব, এই দেখো এই দুটো বিন্দুকে যুক্ত করব, তারপরে আবার দেখো এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে যুক্ত করব, দেখো দেখো এবারে এর সঙ্গে আমরা এইটাকে যুক্ত করব, তারপরে এইটার সঙ্গে এইটাকে যুক্ত করব, এই দেখো এই দুটো বিন্দুকে এবার আমরা যুক্ত করব। এবারে দেখো আমি এর নাম দিচ্ছি, এই জায়গাটার নাম দিচ্ছি আর, এই জায়গাটার নাম দিচ্ছি এ। তাহলে আমরা কী পেলাম, এই যে আর এ, এইটার মাপ কত 8, আর ওডির মাপ কত 6, আর এই হয়ে গেল কিন্তু একটা রম্বস, ঠিক আছে।
এবারে কিন্তু আমরা চলে আসব চারের দাগের অঙ্কতে। চারের দাগে বলেছে একটা বর্গক্ষেত্র, কি নাম দেখো বর্গক্ষেত্রের নাম বলে দিয়েছে, টি আর এ এম আঁকি, যার টি এ বাহুর দৈর্ঘ্য কত, ছয় সেমি। তাহলে চলো আগে আমরা টি এ বাহুটাকে এখানে আগে আমরা এঁকে ফেলি, ঠিক আছে। টি এ বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে কত, ছয় সেমি। তাহলে চলো আগে আমরা একটা ছয় সেমি আগে মাপের একটা বাহুকে এঁকে ফেলি, শূন্য থেকে ছয়, ঠিক আছে। তাহলে তার নাম দেখো, মাপ তো ছয়, আর এখানে দেখো কী লেখা রয়েছে, টি এ। তাহলে চলো আমরা বর্গক্ষেত্র আঁকবো, যে কোনো মাপের একটা বাহু কেটে নিলাম। আর তাহলে আমরা কিন্তু সবাই জানি বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মাপ কত হয়, 90 ডিগ্রি। তাহলে চলো আগে আমরা কি করব, আগে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে প্রথমে দেখো 90 ডিগ্রি কোণ আঁকবো, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মাপ যেহেতু 90 হয় না, তাই জন্য আমরা 90কে এঁকে ফেলবো, বোঝা গেল। তারপরে তাহলে এই হলো, আবার কম্পাসের কাঁটাটাকে আমরা এখানটাতে বসাবো, বসিয়ে কী করবো, আবার এখানে আমরা কাটবো। তারপরে কি করব, আমরা এই দুটোকে যুক্ত করে দেবো, এই দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটাকে যুক্ত করে দেবো, করলেই আমরা কি পেয়ে যাব, 90 ডিগ্রি কোণ। এই হলো আমাদের 90 ডিগ্রি কোণ। এইবারে আমরা কি করব, টি এ বাহুর মাপ নেব। টি এ বাহুর মাপ নিয়ে নিই, একটা বাহু দিয়েই কিন্তু হয়ে যাবে, তার কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। তাহলে দেখো আমি এখানে কি বসাচ্ছি, কম্পাসের কাঁটাটাকে আমি ভাবো এইখানটাতে বসাচ্ছি, বসিয়ে এখানে একবার কাটবো, ওই মাপ নিয়ে আমি একবার এইখানে কাটবো, ওই মাপটাই যেন আবার থাকে, চেঞ্জ যাতে না হয়, ঠিক আছে। বসিয়ে আমি একবার এখানটায় কাটবো, তারপরে আমরা কি করব, কম্পাসের কাঁটাটাকে আমি এইখানটাতে বসাবো, বসিয়ে কি করব, আমি এইখানটাতে কাটবো। তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে চলো এবারে আমরা কি করব, এই সমস্ত বিন্দুগুলোকে যুক্ত করব। তাহলে চলো এবারে আমরা এই সমস্ত বিন্দুগুলোকে যুক্ত করে দিই। দেখো আমরা এবারে এই বিন্দুটার সঙ্গে, দেখো এই বিন্দুটাকে যুক্ত করলাম, তারপরে আমরা এই বিন্দুটার সঙ্গে এবারে এই বিন্দুটাকে যুক্ত করে দিই, করলেই কিন্তু আমাদের হয়ে যাবে শেষ। তাহলে অঙ্কতে আমাদের বর্গক্ষেত্রটা দেখবে নাম কি বলে দিয়েছে, টি আর এ এম। তাহলে চলো আমরা এখানে নাম দিয়ে দেবো টি আর এ এম। তাহলে এই হয়ে গেল কি আমাদের বর্গক্ষেত্র, সবকটা বাহুর দৈর্ঘ্য কত, ছয় সেমি করে, এটা ছয় সেমি, এটা ছয় সেমি, তারপরে দেখো এইটাও ছয় সেমি, এইটাও হলো কিন্তু ছয় সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব পাঁচের দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি আয়তক্ষেত্র ABCD আঁকি, যার এসি বাহুর দৈর্ঘ্য কত, 5 সেমি, কোন BAC এর মাপ দেখো বলে দিয়েছে 30 ডিগ্রি। আগে আমরা এসি বাহুটাকে চলো এঁকে ফেলি, কত বলে দিয়েছে, 5 সেমি। তাহলে চলো আগে না আমরা একটা 5 সেমির বাহু আঁকি। তো 5 সেমির বাহু আঁকবো, শূন্য থেকে শুরু করব, এই হলো 5 সেমি দেখতে পেলে, এই হলো 5 সেমি, আর এর দেখবে নাম কি বলে দিয়েছে, AC। এরপরে দেখবে বলে দিয়েছে একটা কোণ কত, 30 ডিগ্রি। আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বললাম, ভালো করে কিন্তু তোমরা শুনবে, কোনো কোণ যদি কম্পাসের সাহায্যে আঁকা সম্ভব হয় তাহলে সেটাকে কিন্তু তোমরা চাঁদা দিয়ে অযথা আঁকতে যাবে না, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমি এখানে একটা যে কোনো মাপের বাহু কেটে নিলাম, যে কোনো মাপের বাহু আমি একটা কেটে নিলাম। এইবারে দেখো কোণটা কত বলে দিয়েছে, 30 ডিগ্রি। তো চলো আমি এখানে না একটা 30 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে 30 ডিগ্রি কোণ কীভাবে আঁকে, প্রথমে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হয় এবং তাকে দুভাগ করলেই কী হয়ে যায়, 30 ডিগ্রি। তাহলে দেখো এই এরকমভাবে একটা দাগ কাটলাম, যে কোনো মাপ নিয়ে তোমরা যে কোনো মাপ নিয়ে কাটবে। তারপরে এই এই হলো কত, 60। এবার 30 করতে গেলে কী করতে হয়, 30 করতে গেলে ওই একই মাপ নিয়ে এখানে একবার কাটতে হয়, তারপরে কাটা কম্পাসের কাঁটাটাকে এইখানটাতে বসাতে হয়, বুঝতে পেরেছো কোথায়, এই দেখো এই জায়গাটাতে বসে এই কাটতে হয়। তাহলে এই আমাদের হয়ে গেলো কি, 30 ডিগ্রি, যদি আমরা এই জায়গাটাকে যুক্ত করে দিই। দেখো এবার আমি এইটা আর এই বিন্দুটাকে যুক্ত করে দিই, তাহলেই আমরা কত পেয়ে যাব, পেয়ে যাব কিন্তু 30 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো বিন্দুকে আমি যুক্ত করে দিলাম, করে আমি কত পেয়ে গেলাম, পেলাম কিন্তু 30 ডিগ্রি। এবারে দেখো 30 ডিগ্রির নাম কি বলে দিয়েছে, দেখো নাম কিন্তু দেখবে BAC, তো মাঝখানের লেটারটা কি A, তাহলে আমরা A কে কোথায় লিখবো, এখানে। এবারে তোমরা কিন্তু একটা জিনিস জানবে, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের সমষ্টি, প্রত্যেকটা কোণের মান কত হয়, 90 ডিগ্রি। তাহলে দেখো এই যে 30 ডিগ্রি হলো, এটা কিন্তু আয়তক্ষেত্রের একটা কোণের মান হচ্ছে না, আয়তক্ষেত্রের একটা কোণের মান কত হয়, মানে এক একটা কোণের মান 90 হয়, কিন্তু এখানে দেখো বলে দিয়েছে 30, তার মানে এই ব্যাপারটা একটু গোলমেলে গণ্ডগোল টাইপের আছে, তাই না। এইবারে চলো আমি এক এক করে ব্যাপারটা তোমাদের বোঝাচ্ছি। এবারে আমরা 5 সেমির মাপ নিই,
তাহলে দেখো আমি এবার কী করবো, 5 সেমির মাপ নেবো। দেখো এই যে এসির মাপ নেবো, ঠিক আছে। দেখো এই এসির মাপ নিলাম, এইবারে এসির মাপ নিয়ে 5 সেমির মাপ নিয়ে আমি কোথায় বসাবো, এতে বসাবো। বসিয়ে আমি কোথায় কাটছি, দেখো দাগটা এইখানে কাটছি। তাহলে এই জায়গাটার আমি দেখবে নাম কী দেবো বলো তো, এই জায়গাটা যদি এ হয় তাহলে এই জায়গাটা কী হবে, সি হবে। তাহলে এইখানে এই যে 5 সেমির মাপ নিয়ে এখানে কাটলাম। এবারে আমি না পেন্সিলটাকে একটু ছোট করে নিলাম, ভাবে এতটা ছোট করে নিলাম, বুঝতে পারলে। এইবারে ছোট করে নিয়ে এবারে আমি কম্পাসের কাঁটাটাকে কোথায় বসাবো, বসাবো কিন্তু সি বিন্দুতে। বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। আমি কী করবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। বৃত্তচাপ আঁকলাম, ভালো করে দেখো এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পরে এবারে ওই মাপটা যেন আর চেঞ্জ না হয়, কম্পাসের কাঁটাটাকে এইখানটাতে বসাবো। ভালো করে দেখবে কিন্তু কোথায় বসাবো, এই যে এই বিন্দুটাতে বসাবো আর এই বিন্দুটাতে বসাবো। তাহলে দেখো আমি কম্পাসের কাঁটাটাকে কোথায় বসাচ্ছি, এই এইখানে বসাচ্ছি। বসিয়ে এই এখানে একটা এরকম দাগ কাটবো, আবার কম্পাসের কাঁটাটাকে আমরা এইখানটাতে বসাবো, বসিয়ে এইখানে একটা দাগ কাটবো, ঠিক আছে। কাটার পরে কী করব, দেখো এই যে সি এর সঙ্গে এই যে এই বিন্দুটাকে আমরা যুক্ত করে দেব। তাহলে চলো আমি যুক্ত করে দিই, সি এর সঙ্গে এই জায়গাটাকে যুক্ত করে দিলাম, বোঝা গেল। তাহলে আমাদের কিন্তু আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, ঠিক আছে, আয়তক্ষেত্র। তাহলে আমি এই জায়গাটার নাম কী দিচ্ছি, এই জায়গাটার নাম দিচ্ছি আমি বি, বি বলে নাম দিলাম, ঠিক আছে। এবারে দেখো আয়তক্ষেত্রটা কীরকমভাবে তৈরি হবে বলো তো, ভালো করে দেখো কিন্তু। এই তো এই হলো এ, এই হলো বি, আর এইটা হলো সি। তাহলে দেখো এ বি যা হবে এই বাহুটার মাপও তাই হবে, ভালো করে শুনবে। এ বি যা হবে, এ বির মাথার উপরের বাহুর মাপ কি তাই হবে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর তো দৈর্ঘ্য সমান, এটার মাপ যা হবে এটার মাপও তাই হবে। তাহলে তোমরা ভালো করে দেখো, এই যে এ থেকে বি এর মাপ যা হবে, ঠিক তার উপরের এই বাহুটার মাপও কী হবে, এ বির মাপ যা হবে ঠিক তার উপরের এই বাহুটার মাপও তাই হবে। তাহলে চলো আমি না আগে এ বির মাপটাকে নিই। তাহলে দেখো এই কম্পাসের কাঁটাকে এতে বসাচ্ছি আর পেনটাকে টেনে না আমি বিতে আনছি। তাহলে দেখো এই যে এ বির মাপ যা হবে, এ বির ঠিক বিপরীত বাহু মানে এই বাহুটার মাপও কি ঠিক তাই হবে। তাহলে এ বির মাপ যা হবে উপরের বাহুর মাপ কিন্তু ঠিক তাই হবে। তাহলে দেখো আমি এখানে কাটলাম। আবার দেখো এই যে এই বাহুটার মাপ যা হবে, এই যে বিসি, আমি যদি দেখি মাপটা নিই বিসি, আমি দেখো একটু ছোট করে নিই বিসির মাপটাকে নিই। এই দেখো বিসির মাপ যা হবে ঠিক উল্টো দিকের বাহুর মাপ তাই হবে, তাই না। তোমরা যদি এখানে দেখো, দেখো এই বাহুটার মাপ যা হবে এই বাহুটার মাপও কি তাই হবে, তাই না। তাহলে দেখো এই দিকের বাহুর মাপ যা হবে এই দিকের বাহুর মাপও কি ঠিক তাই হবে, বোঝা গেল। তাহলে আমি এখানে বসি, এখানে কাটছি। তাহলে আমি শুধু এবার এই জায়গাগুলোকে যুক্ত করে দিই। দেখো এই বিন্দুটার সঙ্গে আমি এই বিন্দুটাকে যুক্ত করে দিই, তাহলেই হয়ে যাবে একটা আয়তক্ষেত্র। তাহলে দেখো এই যুক্ত করলাম, আবার দেখো এই জায়গাটার সঙ্গে এই জায়গাটাকে যুক্ত করলাম, বোঝা গেল। তাহলে এই কিন্তু হয়ে গেল একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দেখবে নাম কী বলে দিয়েছে, এ বি সি ডি, তাই না। তাহলে এ বি সি, তাহলে এই জায়গাটা কী হবে, ডি। এবার আমরা আয়তক্ষেত্রের কী জানি, এই যে কোণগুলোর মান কত হয়, 90 ডিগ্রি করে। তাহলে দেখো এই যে কোণ, এই কোণটার মান, এই যে এই ভাবো আমি যদি বলি এই কোণটার মান 90 ডিগ্রি কিন্তু হচ্ছে। দেখো এইটুকুনি যদি 30 হয় তার মানে এইটুকুনি কত হবে বলো তো, 60। তাহলে টোটাল দেখো এই কোণটার মান কত হলো, 90। একইভাবে এই কোণটার মান 90, এই কোণের মান 90, এই কোণের মান 90। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের এ বি সি ডি হলো একটি আয়তক্ষেত্র বলে আমরা লিখে দেবো, এ বি সি ডি হলো একটি আয়তক্ষেত্র, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে।